তো গাইস দেখুন এখানে সাবমিট দিয়ে দিলাম, দেন চলে যাব অ্যাপে। দেখুন আমাদের কিন্তু 66টা ফলোয়ার্স নাও রয়েছে, 67টা। অ্যান্ড এখান থেকে যদি আমরা আবার এখান থেকে রিফ্রেশ করে দেখি, দেখি আমাদের কয়টা ফলোয়ার্স। ভালো দেখতে পাচ্ছেন, 66 প্লাস 7, আমাদের 7টা ফলোয়ার্স কিন্তু আরও বেড়ে গেলো। রিফ্রেশ করি, 73টা ফলোয়ার্স হয়ে গেলো, আরেকটা কিন্তু বেড়ে গেলো। সো দেখুন আমাদের কিন্তু ফলোয়ার্স কিন্তু এখানে বাড়তেই আছে। তো গাইস আমরা ভিডিও শুরুতেই তো প্রুফটা দেখে নিলেন, এবং এখান থেকে আপনারা কিন্তু ফ্রিতে এখান থেকে কিন্তু ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ভিডিও শুরুতে আপনারা যেভাবে দেখলেন এর থেকেও বেশি বেশি কিভাবে আপনার ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই। সো কি করে বাড়াবেন সেটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো গতকাল থেকে কিন্তু আমরা আলাদাভাবে একটু চ্যানেলে কাজ করে যাচ্ছি, কারণ হচ্ছে নতুন নতুন অ্যাপ, যেই অ্যাপসগুলো থেকে আমরা রিয়েলভাবে ফ্রিতেই অনেকগুলো ফলোয়ার্স হচ্ছে সাবমিট দেওয়ার থেকে বেশি ফলোয়ার্স পাই, ওইগুলো আমি শেয়ার করতেছি। সো গতকালকার ভিডিওটা আর দেখে না আসলে অবশ্যই দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা এই ভিডিওর শেষে দেওয়া থাকবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো প্রকার ক্ষতি ছাড়াই খুব সেফলিভাবে ইজিলিভাবে কোনো প্রকার লগ ইন ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন, আর এই অ্যাপ থেকে শুধুমাত্র ফলোয়ার্সে বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ টিকটকের ফলোয়ার্স। সো কি করে বাড়াবেন সেটা দেখে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা ধরেছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে, চ্যানেল নতুন হলে ভিডিওতে লাইক দিয়ে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখন আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন হবে। সে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনি আপনার ফোনের যে প্লে স্টোরটা রয়েছে, প্লে স্টোরে। সো এখন আমি জাস্ট আমার ফোনের প্লে স্টোরটা এখান থেকে ওপেন করে নিলাম। তো প্লে স্টোরটা ওপেন করার পর আপনি চলে যাবেন উপরে সার্চ বার রয়েছে, এই যে সার্চ বার, জাস্ট সার্চ বার প্রেস করে দেবেন। দেন এখানে সার্চ করবেন TIK স্পেস FOLLOWERS। সো এটা লিখে জাস্ট এখান থেকে কী করবেন, সার্চ করে দেবেন। সো এটা সার্চ করার পর আপনি এই যে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন যে আপনি জাস্ট কী করবেন, টিক ফলোয়ার্স থেকে সার্চ করে দেবেন, অ্যান্ড দেন নিচে একটু স্ক্রল করবেন। সো নিচে স্ক্রল করে পর একটি অ্যাপ্লিকেশন এখানে শো হবে, যে দেখুন টিক ফলোয়ার্স নামের কিন্তু অনেক অ্যাপস রয়েছে, এগুলো নিয়ে আগে রিভিউ দিয়েছিলাম। তো এই যে এই অ্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। সো আমি ভালো মতো দেখাচ্ছি, এই যে এই অ্যাপটা, এই যে অ্যাপের হচ্ছে এটা লোগো, অ্যান্ড এই যে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর জাস্ট এটা একটা ওপেন করবেন, দেন এরকম একটা ইন্টারফেস এখানে শো হবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে একটু অপেক্ষা করতে হবে, নিচে কিন্তু লোডিং হচ্ছে। দেন এরকম আসবে যে এখানে আপনার ইউজার নেমটা দিতে বলবে, যে ইউ অনলি টিকটক ইউজ নেম। তো আপনাকে এখানে ইউজার নেমটা দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল এরকম যদি আসে তাহলে এখানে ক্যান্সেল করে দিবেন। সো ক্যান্সেল করার পর এখন আপনার ইউজার নেমটা দিতে হবে, ইউজার নেম দেওয়ার জন্য চলে যাবেন এখান থেকে টিকটক অ্যাপে। সো টিকটক অ্যাপে আসার পর এখান থেকে চলে যাবেন আপনি আপনার প্রোফাইলে। সো এখন আমি আমার প্রোফাইলে চলে আসলাম, এই যে প্রোফাইল। সো দেন প্রোফাইলে আসার পর এখন আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনার যেখানে নামটা শো করতেছে, আপনি জাস্ট নামের উপর একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে আপনার ইউজার নামটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। সো এখন আমি জাস্ট আমার নামের উপর একটা ক্লিক দিয়ে দিলাম, ইউজার নাম কপি, দেন চলে যাবো হচ্ছে ওই অ্যাপে। সো ওই অ্যাপে আসার পর এখন আপনাকে ইউজার নামটা এখানে জাস্ট কী করবেন, এখানে পেস্ট করে দেবেন। সো আমি আমার ইউজার নামটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর রয়েছে গেট স্টার্ট নামের নিচে যে বাটনটা রয়েছে, এটাতে পেস্ট করে দিবেন। দেন একটু আপনাকে অপেক্ষা করতে হবে, সো এখানে একটু আপনাকে মাস্ট বি অপেক্ষা করতে হবে, এটা আপনার নেটের উপর ডিপেন্ড করবে, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এরপর আর আপনাকে অ্যাপের মেইন পেজে আপনাকে নিয়ে আসবে। সো দেন এখানে দেখুন আমরা মেইন পেজে আমরা কিন্তু চলে যাচ্ছি, মেইন পেজে চলে এসেছে। অ্যান্ড দেন আপনাকে জিজ্ঞাসা করতে হবে এরকম আসবে চ্যালেঞ্জ ফর 300 কয়েন, অর্থাৎ 300 কয়েন আমরা এখান থেকে চ্যালেঞ্জ চলতেছে তাদের। তো এখানে চেক ইনে প্রেস করে দেবেন, ডেইলি আপনি এখান থেকে প্রথম দিন 30টা কয়েন পাবেন, পরের দিন 50টা করে পাবেন, এইভাবে আর কি। এরকম আসলে এখানে জাস্ট কিন্তু ক্রস অ্যাকাউন্ট আছে, ক্রসে প্রেস করে দেবেন। অ্যান্ড আমাদের কয়েনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ওই যে আপনার এখানে লক্ষ্য করুন কয়েনের এখানে আমাদের কিন্তু 30টা কয়েন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। অ্যান্ড আপনাকে যে কাজটি করতে হবে, এখন আমরা এখানে ফ্রিতে কিন্তু ফলোয়ার্স বানিয়ে দিতে পারবো। সো ফ্রিতে ফলোয়ার্স বানানোর জন্য এই যে এই অপশনটা রয়েছে, আপনি জাস্ট কি করবেন এটাতে একটা প্রেস করে দিবেন। তো তার আগে এখানে দেখিয়ে দিচ্ছি আমার মোট কয়টা ফলোয়ার্স রয়েছে। সো এখন আমি আমার প্রোফাইলে চলে আসলাম। সো প্রোফাইলে আসার বর্তমানে দেখুন এখানে কিন্তু রয়েছে 66টা ফলোয়ার্স। সো এখন আমরা এই 66টা ফলোয়ার্স বাড়িয়ে নিব। সো বাড়ানোর জন্য এখন আমরা চলে যাবো কোথায়, ওই অ্যাপে। অ্যাপে আসার পর জাস্ট এখন কী করবো, এই যে এটা রয়েছে এটাতে একটা ক্লিক দিয়ে দিব। অ্যান্ড উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আসছে, অ্যান্ড উপরে কিন্তু আমাদের ইয়াটা আসবে, এই যে এই দেখুন আমাদের 66টা ফলোয়ার্স রয়েছে। সো এখন আমরা জাস্ট এটাতে একটা ক্লিক দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের কিন্তু অর্ডারটা সাকসেসফুলভাবে হয়ে গেছে, সাকসেসফুলভাবে প্লেস হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা ওকেতে প্রেস করে দিব।
দেন আপনি চলে যাবেন কোথায় আপনার টিকটক অ্যাপে। তো এখন আমাদের দেখুন কয়েন কিন্তু আমাদের কাটে না, যতগুলো ছিল ততগুলো। এখন আমরা টাইমটা এখানে লক্ষ্য করুন, সো আমাদের কিন্তু এখানে কয়েন কাটবে না যেহেতু এটা আমরা ফ্রিতে নিব। সো এখন আমরা টাইমটা এখন জাস্ট লক্ষ্য করুন, টাইম কিন্তু 1 মিনিটের মধ্যেই কিন্তু আমরা ফলোয়ার্সগুলো পেয়ে যাবো। টাইম কিন্তু বর্তমানে ওইখানে দেখুন যে 4:59, অ্যান্ড আমরা এখানে জাস্ট একটু রিফ্রেশ করবো, দেখতে পাচ্ছি ফলোয়ার্স কিন্তু অলরেডি চলে এসেছে 67টা থেকে 67টা হয়ে গেল, ওপরে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। এখন আমরা ওখানে লক্ষ্য করুন যে 4:59 কিন্তু রয়েছে, একটা ফলোয়ার্স বাড়ছে শুধু। এখন আমরা জাস্ট রিফ্রেশ করছি, ও মাই গড গাইজ দেখুন জাস্ট ওয়াও, 66+ এখান থেকে 7, অর্থাৎ আমাদের 66টা ফলোয়ার্স প্লাস আরও 7টা বেড়ে গেছে। এখন যদি আমি এখান থেকে রিফ্রেশ করি দেখতে পাচ্ছি 73টা ফলোয়ার্স কিন্তু হয়ে গেল, অ্যান্ড এখানে আরও যদি দেখুন আরেকটা ফলোয়ার্স কিন্তু চলে এসেছে। এখন আমরা আবার যদি এখান থেকে রিলোড করি আমাদের কিন্তু আরেকটা ফলোয়ার্স কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন 76টা কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি আবার এখান থেকে রিফ্রেশ করি দেখুন আমাদের কিন্তু আরও ফলোয়ার্স কিন্তু চলে এসেছে, ওপরে জাস্ট আপনার নোটিফিকেশনটা এখানে চেক করুন। সো এখন আমি জাস্ট আবার যদি এখানে রিফ্রেশ করি, সো এখন যে আমি ইনবক্সে আসি আবার নিউ ফলোয়ার্সে আসি, সাথে কিন্তু আমরা লাইক কিন্তু পাচ্ছি, তারা কিন্তু লাইকও দিয়ে দিচ্ছে ইনবক্সে আসার সাথে সাথে। দেখুন গাইস এখান থেকে কিন্তু তারা কিন্তু আমাদেরকে প্রুফটা দিয়ে দিচ্ছে, আপনার এখানে প্রুফটা দেখুন যে অনেকগুলো কিন্তু জাস্ট ফলো ব্যাক, অ্যান্ড সাথে কিন্তু টাইম কতক্ষণে দিয়েছে জাস্ট, প্রত্যেকটা কিন্তু জাস্ট না, প্রত্যেকটা কিন্তু এখানে জাস্ট নাও রয়েছে। সো এখানে কিন্তু আপনার প্রুফটা এইখানে দেখে নিন। সো এখন আপনাকে ভালো লাগলে এখান থেকে কাজ করতে পারেন। সো এখন আপনার আরও বেশি ফলোয়ার্স কীভাবে বাড়াবেন বা একসাথে কীভাবে অনেকগুলো ফলোয়ার্স নেবেন, তো সেটি এখন আমি সেই ট্রিক্সটা এখন দেখিয়ে দিব। সো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে কিছু কয়েন আর্নিং করতে হবে। সো এটা কয়েন আর্নিং করা ফ্রি এবং কয়েন আর্নিং করা খুবই সোজা। এর জন্য এই যে দেখুন এখন আমাদের কিন্তু এখানে সব কিন্তু দিয়ে দিছে, কয়েন আর্ন করার জন্য রয়েছে আর্ন কয়েন এখানে অপশন। সো আর্ন কয়েন্সে চলে আসবেন, দেন এখানে রয়েছে হার্ট +2, অর্থাৎ আমরা এটাতে লাইক দিলে 2টা করে পাবো। সো এখন আমরা জাস্ট এটাতে একটা প্রেস করে দিব, দেন আমাদের টিকটকে নিয়ে যাবে। জাস্ট ভিডিওতে একটা লাইক দিলেই কিন্তু আমাদের 2টা পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। সো ভিডিওতে একটা লাইক দিয়ে দিলাম, ভিডিওতে লাইক দেওয়ার পর চলে যাবো হচ্ছে অ্যাপে, দেখুন আমাদের পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেলো। সো আপনারা অনেকে বলতে পারেন এত কম কেন, সো এর জন্য আপনি ফলো করবেন, ফলো করলে 5টা করে পয়েন্ট পাবেন। সো এখন আমি ওইটাতে প্রেস করলাম, দেন দেখুন আমাদের কিন্তু এখানে অপেক্ষা করতে হয়েছে। তো এখানে আপনি এখন আমি জাস্ট ব্যাগে চলে গেলেও হবে, অ্যাকাউন্টে ফলো দিই না, তারপর কিন্তু কয়েনটা দিয়ে দিয়েছে তারা। সো এখন আমরা আমাদের সামনে যে ট্যাক্সগুলো আসবে জাস্ট সেই ট্যাক্সগুলোকে এখান থেকে পূরণ করে নেবো। জাস্ট ভিডিওতে লাইক চাইলে লাইক, ফলো চাইলে ফলো। সো এখন আমি জাস্ট এগুলোকে লাইক ফলো দিচ্ছি, চলে এলাম অ্যাপে, আর এটা কিন্তু খুব সুরক্ষিতভাবে আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু ফলোয়ার্স বাড়াতে পারতেছেন। মূলত এখানে কাহিনী হচ্ছে আপনারা অনেকে বলেন যে ভাই অ্যাকাউন্ট কি আমাদেরকে এখানে যে ইউজারনেমটা দিচ্ছে, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে বলে দিই যে ইউজারনেমটা দিলে কোনো প্রকার কোনো লগ ইন হচ্ছে না, ওটা জাস্ট আপনার অ্যাকাউন্টটা হয় কি না সেটা কনফার্ম করে নিচ্ছে তারা, এতে আপনার কোনো প্রবলেম হবে না। আর এই অ্যাপ এত সেফলি দেয় সেটা আমি আপনাকে পরে একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেফলি দেয়। সো এই অ্যাপ কিন্তু খুব সেফলিভাবে আপনার ফলোয়ার্সগুলো সেন্ড করে, যাতে হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা না হয়। এগুলো কিন্তু নানান রকম ফলোয়ার্স এবং এই ফলোয়ার্সগুলো কিন্তু মানে হচ্ছে মানুষ আপনাকে ফলো দেয়, আমরা যেভাবে এই অ্যাকাউন্টগুলোকে ফলো দিচ্ছি এরকম আসলে কিন্তু জাস্ট ক্রস করে দেবেন, আমরা যেভাবে তাদেরকে দিচ্ছি তারা কিন্তু আপনাকে দিবে। দেখুন এখন কিন্তু আসছে সরি, সো এটার মূলত কারণ কী? তো সরি আসার কারণ হচ্ছে দেখুন এইটাই কিন্তু সেফলিভাবে দিচ্ছে তারা, এই যে একটা টাইমার দিচ্ছে তার মানে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি যদি দেই মানুষ একসাথে যদি অনেক অনেক জনকে দেই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে সমস্যা হতেই পারে, তারা এটা বলতেছে। এর জন্য তারা ওইখানে টাইমটা ওয়েস্ট করালো আমাদেরকে যে খুব সেফলিভাবে তারা আমাদেরকে ফলোয়ার্সগুলো দিবে বা আপনার অ্যাকাউন্টে যাতে ক্ষতি না হয়। তো এইভাবে জাস্ট এখান থেকে আমি পয়েন্ট কিছু আর্নিং করে নিয়েছি, দেখুন আমাদের কিন্তু অলরেডি +60+ রয়েছে। এরপর দেখুন যে এরকম বলছে ইয়ার অপারেশন ইস টু এরকম একটা লিখছে, দেন এখানে আমাদেরকে আবার টাইম দিয়ে দিয়েছে। সো এগুলো পরবর্তীতে একটু সমস্যা হয় সমস্যা না আর কি, তারা সুরক্ষিতভাবে আপনাকে যাতে হয় এর জন্য। তো টাইমটা অপেক্ষা করে অকেতে প্রেস করে দেন, এখানে আমাদের পয়েন্টটাকে লক্ষ্য করুন, ফাইনালি কিন্তু আমরা 125টা পয়েন্ট কিন্তু আর্নিং করে ফেলছি। সো এখন আমরা সাবমিট দিব। সো 125টা কয়েন কিন্তু আর্নিং করে ফেলছি। এখন আমরা ফলোয়ার্স বাড়ানোর জন্য জাস্ট এই যে ফলোয়ার্স অপশনটা রয়েছে ফলোয়ার্স অপশনে চলে আসবেন। সো ফলোয়ার্স অপশনে আসার পর এখানে এখন লক্ষ্য করুন যে আমরা 60টা কয়েনে কিন্তু আমরা এখানে 5টা ফলোয়ার্স পাবো, তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো এখন আপনারা এখানে জাস্ট লক্ষ্য করুন, এখানে 60টা পয়েন্ট লাগবে আপনাদেরকে, তাহলে আমরা এখান থেকে 5টা ফলোয়ার্স পাবো। সো এখন আমাদের পয়েন্ট কিন্তু রয়েছে 125টা, তার মানে আমরা এখান থেকে কিন্তু আরও ডবল ফলোয়ার্স পাবো। সো এখন আমরা 60টা করে সাবমিট দেবো। এর জন্য জাস্ট কী করবো, আমরা প্রথম এটাতে একটা প্রেস করে দেবো, তাহলে আমাদের কিন্তু এটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। তার আগে দেখিয়ে দিচ্ছি আমার ফলোয়ার্স নাও কয়টা রয়েছে অ্যান্ড পরে কয়টা ফলোয়ার্স রইবে। সো দেখুন আমাদের কিন্তু 78টা মোট ফলোয়ার্স রয়েছে। এখন আমরা সাবমিট দেওয়ার পর দেখি যে আমাদের কয়টা ফলোয়ার্স বাড়ায়, মোট মিলে 78টা এখানে ফলোয়ার্স রয়েছে। সো এখন আমরা জাস্ট সাবমিট দিব, এর জন্য চলে যাবো আমরা যাচ্ছে অ্যাপের মধ্যে। অ্যাপের মধ্যে আসার পর এখন আমরা জাস্ট এটাকে এখান থেকে সাবমিট দিয়ে দিব। সো জাস্ট এখান থেকে এটাতে একটা প্রেস করে দিলে এটা সাবমিট হয়ে যাবে।
সো জাস্ট এখান থেকে এখন আমি এটাতে প্রেস করে দিলাম, দেন নিজে রয়েছে বাই নাও, আপনি জাস্ট বাই নাও প্রেস করে দিবেন, তাহলে আপনার এটা এখান থেকে কিন্তু সাকসেসফুল হবে, বাই হয়ে যাবে। অ্যান্ড তারা এখানে বলছে যে 10% ডিসকাউন্ট, অর্থাৎ 10% ডিসকাউন্টে তারা আমাদেরকে ফলোয়ার্স করে দিবে, জাস্ট এখান থেকে বাই নাও প্রেস করে দিবেন, দেন দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের কিন্তু প্লেস হয়ে গেছে, অর্ডারটা আমাদের সাকসেসফুলভাবে হয়ে গেছে। সো এখন আমি ওকেতে প্রেস করে দিলাম, দেন আমাদের কয়েন কিন্তু ফাইনালি কেটে নিয়েছে অর্ধেকগুলো। এখন আমরা চলে যাবো কোথায়, অ্যাপে, সো অ্যাপে সরি আমাদের অ্যাকাউন্টে গিয়ে দেখবো। এখন আমাদের 78টা ফলোয়ার্স, ও মাই গড, দেখুন গাইস আমাদের ফলোয়ার্স কিন্তু চলে এসেছে বা +3, এখন উপরে নোটিফিকেশনটাও দেখুন। এখন যে আমি একটা রিফ্রেশ করি, 81টা ফলোয়ার্সগুলো হয়ে গেল, কিন্তু 82টা হয়ে গেল, জাস্ট ওয়াও, মানে রিলোড দেওয়ার সাথে সাথে 1 মিনিটও আপনাকে সময় লাগে না, দেখতে পাচ্ছেন 83টা হয়ে গেল, এই যে দেখুন 83টা। এখন যে আমি আবার ওইখান থেকে রিলোড করি, এখন পর্যন্ত ফলোয়ার্স কিন্তু বাড়ে নাই। সো জাস্ট এখন আমি আমার কী করছি, এখানে 83টা ফলোয়ার্স কিন্তু বেড়ে গেছে আমাদের, যতগুলো 5টা সাবমিট দিয়েছিলাম 5টা বেশি ফলোয়ার্স পেয়ে গেছি। দেখুন আরেকটা কিন্তু চলে আসলো, 84টা মোট হয়ে গেল। এখন যে আমি আবার রিফ্রেশ করি, 86টা হয়ে গেল। আবার যদি এখান থেকে রিফ্রেশ করি, আমাদের ফলোয়ার্স আসা মনে হয় এটা শেষ হয়ে গেল। যাই হোক, অনেকগুলো কিন্তু 5টার কথা বলে আমরা অনেকগুলো ফলোয়ার্স কিন্তু পেয়ে গেছি। তো এখন যে নিউ ফলোয়ার্স আসি আমার, অ্যান্ড দেখুন এখান থেকে কিন্তু আমাদের ফলো ব্যাক কতগুলো চলে এসেছে, অ্যান্ড কিন্তু আমাদের জাস্ট নাও কিন্তু টাইমটা আপনার জাস্ট এখানে লক্ষ্য করবেন, এই যে টাইমটা জাস্ট লক্ষ্য করুন, অনলি জাস্ট নাও, জাস্ট নাও, প্রত্যেকটা কিন্তু জাস্ট নাও রয়েছে, অ্যান্ড কিন্তু প্রত্যেকটা কিন্তু ফলো ব্যাক রয়েছে। সো এতটুকুই ছিল ভিডিও, এইভাবে আপনারা এখান থেকে কিন্তু খুব ইজিলিভাবে এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারেন। তো এখন আমাদের রয়েছে আরও 60টা কয়েন, সো এইগুলো এখন কীভাবে ইয়া করবেন, তো এই 60টা কিন্তু আমরা আবারও একটা সাবমিট দিয়ে দিব, যেন আবার এখান থেকে সাবমিট দিয়ে দিলাম, যাতে আমাদের আরেকটা অর্ডার করে নিই, এর জন্য আমরা অনেকগুলো পয়েন্ট, যেহেতু 125টা ছিল, অ্যান্ড 125টা কিন্তু 60 দিয়ে আমরা কিন্তু ইয়া করলে 120টা হয়, 5টা কয়েন বেঁচে থাকবে আর কি, দেখতে পাচ্ছেন বেঁচে আছে। অ্যান্ড এখন আমরা চলে যাবো হচ্ছে অ্যাপে, আর তাহলে আমাদের 2টা সাবমিট হচ্ছে, দেখি আমাদের এই সাবমিটে কয়টা পাই। সো দেখুন ফাইনালি কিন্তু আমাদের ফলোয়ার্স আসা কিন্তু শুরু হয়ে গেছে, 87টা হয়ে গেছে। সো আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফলোয়ার্স, শুধু ফলোয়ার্স না, লাইকও কিন্তু তারা দিয়ে দিচ্ছে অ্যাকাউন্টে, দেখুন জাস্ট নাও কিন্তু আমরা লাইকগুলো পেয়ে গিয়েছি। সো মূলত এইভাবে আপনাকে এখানে সাবমিটার দিবে, আর সাবমিট দেওয়ার পরে আপনাকে 1 মিনিট অপেক্ষা করতে হবে না, 1 মিনিটের মধ্যে আপনি সব ফলোয়ার্সের সাবমিটটা কিন্তু পেয়ে যাবেন। সো 89টা ফলোয়ার্স কিন্তু আমাদের হয়ে গিয়েছে, এখন দেখতে পাচ্ছেন 90টা কিন্তু ফলোয়ার্স কিন্তু হয়ে গেল আমাদের, 60টার মতো ফলোয়ার্স থেকে। আই হোপ গাইস আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে, সো ভালো লাগলে শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো এতটুকু ছিল ভিডিও, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।